আর পৃথিবীর বুক একটাও আসে নাই কিয়ামত পর্যন্ত, আর আসবে না। কি নবী আমরা পেয়েছি? বিশ্ব নবী একদিন তার স্ত্রীদেরকে নিয়ে বসে আছে, এমন সময় স্ত্রীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমাদের আজকে একটি প্রশ্ন। আপনি আমাদের মধ্যে হতে সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন আমরা জানতে ইচ্ছুক, আমাদের জানতে বড় মন চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমাদের মধ্যে সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? আল্লাহর নবী বললেন, আমার স্ত্রীরা, যদি তোমরা সত্যিই জানতে চাও আমি তোমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসি, বেশি পছন্দ করি, তাহলে কাল সকাল পর্যন্ত তোমরা অপেক্ষা করো, আমি নবী কাল সকালবেলা তোমাদেরকে জানিয়ে দেব কাকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূলের চরিত্রটা দেখেন, জীবনে কাউকে কষ্ট দেননি, কাউকে ব্যথা দেননি, কাউকে আঘাত করেননি বিশ্বনবী, বরং যখন আঘাত পেয়েছেন প্রতিহত করার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীর সম্পর্কে বলতে গিয়ে বলেন যে তিনি তার নবীকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছেন। সেই নবীর চরিত্র হলো আমাদের জন্য মডেল, আমাদের জন্য দৃষ্টান্ত, আমাদের আদর্শ বিশ্বনবীর আদর্শের সাথে মিলতে হবে, কারণ বিশ্বনবীর আদর্শই হলো পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ। এবারে ঘটনার দিকে চলে আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে এমন কথা বলার পরে নিজ গৃহে চলে গেলেন, সমস্ত স্ত্রীরা নিজ নিজ গৃহে চলে গেলেন। এমন সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন, গিয়ে তার সাথে কুশল বিনিময় করলেন এবং তাকে দুইটা খেজুর দিয়ে দিলেন। দিয়ে বললেন, আয়েশা রে, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে দুইটা খেজুর উপহার দিলাম, কিন্তু শর্ত হলো একটা, তুমি এই কথা কারোর সাথে বলতে পারবে না, আমার অন্য কোনো স্ত্রীদের সাথে তুমি বলতে পারবে না। আমার ভাইয়েরা, বিশ্বনবীর কৌশল, বিশ্বনবীর চরিত্র দেখুন। বিশ্বনবী ওখান থেকে বেরিয়ে গিয়ে অন্য স্ত্রীর ঘরেতে চলে গেলেন, যাবার পরে তার সাথে সালাম বিনিময় করলেন, কুশল বিনিময় করলেন, অনেক কথাবার্তা বললেন, কিছু সময় তার জন্য দিয়ে দিলেন এবং দেবার পরে পকেট থেকে দুইটি খেজুর বাহির করে বিশ্বনবী হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিয়ে দিলেন। দিয়ে বললেন, সাউদারে, আমি তোমাকে খুব ভালোবাসি, দুইটা খেজুর তুমি আমার কাছ থেকে উপহার স্বরূপ গ্রহণ করো, কিন্তু শর্ত একটা, তুমি কাউকে জানাতে পারবে না। বিশ্বনবী ওখানে চলে গেলেন হাফসার ঘরে, হাফসার রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে তাকেও দুইটা খেজুর দান করলেন এবং বললেন, হাফসারে, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এই খেজুরের বর্ণনা, খেজুরের কথা তুমি কারোর সাথে বলতে পারবে না। আমার ভাইয়েরা, বিশ্বনবীর কৌশল দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে সমস্ত স্ত্রীদের ঘরে চলে গেলেন এবং সবার সাথে মত বিনিময় করলেন, কুশল বিনিময় করলেন, করার পরে দুইটি খেজুর দিলেন এবং সকলকে একই কথা বললেন, তোমরা কারোর কাছে বলতে পারবে না যে তোমাকে আমি দুইটা খেজুর দিয়েছি। বিশ্বনবীর কৌশল, আহারে, আল্লাহ রাসূলের কৌশল দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়। তারপরে যখন সকাল হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল, সমস্ত স্ত্রীরা নামাজ পড়ে নিজ নিজ গৃহে অপেক্ষা করে এবং তারপরে আল্লাহ রাসূলের জন্য এক ঘরে সকলেই অবস্থান করলেন। করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের নামাজ পড়ে স্ত্রীদের সামনে আসলেন, তখন স্ত্রীরা বললেন সালাম দিয়ে, তখন স্ত্রীরা সালাম দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আর অপেক্ষা করতে পারি না, আপনি অতি তাড়াতাড়ি বলেন আমাদের মধ্যে সবচাইতে কাকে বেশি ভালোবাসেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে করলেন কি, স্ত্রীদের দিকে তাকায়া মিসকি হাসি দিয়ে বললেন, আমার প্রাণের স্ত্রীরা, তোমরা শোনো, আমি তোমাদের মধ্যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসি যাকে গতকাল রাত্রে দুইটা খেজুর দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবীর চরিত্র দেখুন, খেজুর তো সকলকে দিয়েছেন, সমস্ত স্ত্রীরা মনে করলেন, মনে মনে ভাবলেন, বিশ্বনবী তো গতকাল রাত্রে আমাকে খেজুর দিয়েছিলেন, তাহলে হয়তো বিশ্বনবী আমাকেই সবচেয়ে বেশি
বেশি ভালোবাসেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্যই বলেছেন কোরআনের ভিতরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী আল্লাহর রাসূলের ভিতরেই রয়েছে উত্তম আদর্শ ওরে মুসলমানেরা আজকে আমরা রাসূলের আদর্শ ছেড়ে দিয়ে কালমাক্সের আদর্শ গ্রহণ করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ গ্রহণ করেছি আর পৃথিবীর কত হাবিজাবি মানুষ যাদের আদর্শ তাদের স্ত্রীরাও গ্রহণ করে নাই কিন্তু আজকে আমরা মুসলমানের ছেলে হয়ে মুসলমানের সন্তান হয়ে তাদের আদর্শ গ্রহণ করে বড় গর্ববোধ করে থাকি আমরা হলাম কপাল পোড়া ততদিন পর্যন্ত আমাদের কপাল খুলবে না যতদিন না পর্যন্ত বিশ্ব নবীর আদর্শে আমরা আদর্শান্বিত হতে পারব